করুণাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সৃষ্টি হয়। এসএসসি, এসএলএসটি, টেট সহ বিভিন্ন সরকারি পরীক্ষার নিয়োগের অনিয়মিতে যে অভিযোগ উঠে এসেছে বারংবার, তার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার ডাকে আজ করুণাময় থেকে বিকাশ ভবন অভিযান করা হয়। এই অভিযানকে কেন্দ্র করে এক রণক্ষেত্রের আকার নেয় বিজেপি যুব মোর্চার। এই অভিযানকে ঘিরেই কার্যত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বিকাশ ভবনের সামনে। রাস্তায় বিজেপি যুব মোর্চার নেত্রী তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানো হয়। তবে সেই ব্যারিকেড ভেঙে বিজেপি যুব মোর্চার মিছিল বিকাশ ভবনের দিকে জোর করে এগিয়ে আসার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। কার্যত বলা যেতে পারে একেবারে রণক্ষেত্রের আকার নিয়েছিল এদিন। মিছিল ছত্রভঙ্গ করতে বারবার জল কামান ব্যবহার করা হয় পুলিশের পক্ষ থেকে। আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য পুলিশের তরফে বারবার মাইকে আবেদনও করা হয়। পূর্ব ঘোষণা অনুসারে মঙ্গলবার বিজেপির এই বিকাশ ভবন অভিযানে অংশ নিতে করুণাময়ী মোড়ে জমা হতে থাকে বিজেপির কর্মীরা। যোগ দেয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য দলীয় নেতৃত্বরা। যোগ দিয়েছিলেন এদিনের এই মিছিলে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। ময়ূখ ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকেরা। কর্মসংস্থানের দাবি ছাড়াও এদিন শিক্ষক এবং পুলিশ নিয়োগ সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয়। এই মিছিলে কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের নেতারা যোগ দিলেও ন্যায় দিলীপ ঘোষ যোগ দেননি। রাজ্যে কর্মসংস্থানের দাবি এবং সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে তিন জায়গা থেকে মিছিল বার করার পরিকল্পনা করে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা। আজকের এই মিছিলে ছিলেন রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা মিছিলে প্রতিবাদ জানাতে হাজির হয়েছিলেন চপ মুড়ি হাতে নিয়ে। তাদের বক্তব্য, রাজ্যে একাধিক যুব চাকরি পাচ্ছেন না, যোগ্যতারও থেকেও বঞ্চিত হচ্ছেন বিভিন্ন রকমের দুর্নীতির জেরে। আপাতত বাংলায় শুধুমাত্র চপ মুড়ি ভেজেই পেট চালাতে হবে আগামী দিনে। রামনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অখিল গিরির প্যাডে আমি দেখতে পাচ্ছি, জানি না এই সত্যতা কতটা, যে তদন্তকারী সংস্থা তারা বলতে পারে। সেখানে বেশ কিছু নাম, রোল নাম্বার, তার সই এবং সিল সব দেখা যাচ্ছে। সিমিলারলি এরকম আরো একটি লিস্ট আমরা পেয়েছি, যে ক্যান্ডিডেটদের লিস্ট আমাদের কাছে খবর যে শিক্ষামন্ত্রীর কাছে এই সমস্ত লিস্ট জমা করছে। শুধু তাই নয়, আমরা জানি যে বিভিন্ন মন্ত্রী, এমএলএ তাদের কাছ থেকে এই লিস্ট নিয়ে নবান্নতে একজনের কম্পিউটারে কম্পাইলেশন হয়েছে, আমাদের কাছে খবর আছে। এবং আমার বিশ্বাস ডিভিশন বেঞ্চে রায়ের আড়ালে তৃণমূল কংগ্রেস যতই লুকোনোর চেষ্টা করুন না কেন, আজ না হয় কাল সিবিআই তদন্ত যদি হয় এই দুর্নীতি, যেমন এর আগে আমরা দেখেছিলাম হরিয়ানাতে ওমপ্রকাশ চৌটালা জেলে গেছেন এবং তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, সেরকম তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতৃত্ব আগামী দিনে সিবিআই তদন্ত হলে পরে নিরপেক্ষ তদন্ত হবে এবং তারা শাস্তি পাবে বলে আমার মনে হয়। এবং এই দুর্নীতির তার আমার মনে হয় নবান্ন অবধিও পৌঁছবে। যেভাবে গোটা পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে, চাকরি বিক্রি করা হয়েছে লিটারেলি 14 লাখ 15 লাখ টাকা নিয়ে, অলরেডি গ্রামের লোকরা চিঠি লিখছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে যে 16 কোটি টাকা একজন বিধায়ক চাকরি দেওয়ার নাম করে খেয়েছে। আমি আপনাদের সামনে কতগুলো সফট কপি দিচ্ছি, যেখানে দেখা যাচ্ছে, আমরা জানি না সেগুলো সত্যি না ফেক, সেখানে বিধায়করা তাদের লেটার প্যাডে নাম রোল নাম্বার লিখে পাঠিয়েছে শিক্ষামন্ত্রীর কাছে চাকরি দেওয়ার জন্য। চাকরি বিক্রি হচ্ছে শিক্ষকদের চাকরি। বাংলায় শিক্ষকদের সবসময় একটা সম্মান করা হয়। আমি নিজে এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম 2008 সালে। আমি জানি কত পড়াশুনো করতে হয় এসএসসি ক্র্যাক করতে গেলে, দিনে 8-9 ঘন্টা পড়তে হয়। বেকার ছেলেরা এইভাবে পড়ছে আর চাকরি তৃণমূল কংগ্রেসের নেতারা বিক্রি করছে। ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে। এই মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে নাকি দুর্নীতিমুক্ত রিক্রুটমেন্ট হবে, এখন নিজের মন্ত্রী, আমরা জানি নবান্নে কার কম্পিউটারে বসে
সেই লিস্ট হয়েছিল, কম্পাইল হয়েছিল এবং সেই লিস্ট শিক্ষামন্ত্রীর কাছে গেছে। কলকাতার দিকে এসেছিল, ও বহরাগিত নয় যে গানে তাকে বহরাগিত, আদানি আম্বানি বহরাগিত নয়, কিসের বিজনেস শ্রমিক হলো আমরা তো দেখেছি ভিডিও। সুকান্ত মজুমদারের যে বডিগার্ড রয়েছে সিআইএসএফ, তারা ঘিরে ধরে বসেছে, ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।